সাত নদীর সাথে যুক্ত এমপি রবি এ পর্যায়ে আগামী প্রজন্মের কাছে তার প্রত্যাশার কথা বলছেন। আমি একজন মুক্তিযোদ্ধা, এই অঞ্চলে মুক্তিযোদ্ধা এমপি আমার মনে হয় খুবই কম, খুঁজে পেতে গেলেও কষ্ট হবে। আমি আমার ডিভিশনের কথা বলছি, সরাসরি যুদ্ধ করা বা বুকে মাইন নিয়ে শি পড়ানো নেভাল কমান্ডো পাওয়া যাবে না, বিরল। আমরা নেভাল কমান্ডোর হাতে গুনে কয়েকজন ছিলাম। আপনি জিজ্ঞেস করছেন যে জাতি, মানে আমরা আগামী প্রজন্মের জন্য কি বলবো, আগামী প্রজন্মের এই কথাই বলতে চাই, আমরা 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে স্বাধীনতার জন্যে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম দিতে হয়েছে, তারপরেই এই বাংলাদেশ পাওয়া। জাতির জনক বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম, বঙ্গবন্ধু একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি করতে চেয়েছিলেন এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং 71-এ আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, জীবন দানের মধ্য দিয়ে, অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা 71-এর 16 ডিসেম্বর জাতি বিজয় অর্জন করে, এবং অদ্যাবধি যেহেতু বঙ্গবন্ধু আমাদের মাঝে নাই, ওনার কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি অত্যন্ত মেধা দিয়ে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে সম্মানিত হয়েছে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে এবং দৃঢ় নেতৃত্বের কারণে। ওনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আমরা আগামী প্রজন্মের কাছে এটাই বলতে চাই যে আশা আকাঙ্ক্ষা, যে চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই চিন্তা চেতনা তারা লালন এবং ধারণ করবে, এবং আগামী প্রজন্মের কাছে আমাদের বার্তাটি এভাবে পৌঁছে দিতে হবে যে জাতির জনক যে কারণেই বাংলাদেশ সৃষ্টি করেছেন সেটা যাতে আগামী প্রজন্ম জানতে পারে এবং তারা সেই চেতনাটাকে লালন এবং ধারণ করে তারাও আগামী দিনে কর্মকাণ্ড করবে, এবং তাদের সামনে আমাদের সমস্ত অর্জনটাকে তুলে ধরতে হবে। আমরা কোন সময় কী কী অর্জন করেছি, আমাদের দেশ অনেক পিছিয়ে গিয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পরে, অনেক ষড়যন্ত্র ছিল স্বাধীনতার পর থেকে, সেই ষড়যন্ত্রের ফসল হলো বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা 75-এর 15 আগস্টে। উনি 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে সপরিবারে দেশ অনেক পিছিয়ে গিয়েছিল, তারপরে অনেক আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষার পরে 21-22 বছর পরে আওয়ামী লীগ 96-তে ক্ষমতা এসেছিল, আবারও আওয়ামী লীগের ক্ষমতার বাইরে রাখা হয়েছিল 2001 সাল থেকে। প্রায় 7 বছরের মতন ক্ষমতার বাইরে থাকার পরে আওয়ামী লীগ 8 সালের নির্বাচনের পরে 9 সরকার গঠন করে অদ্যাবধি পরপর 3 বার আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা রয়েছে, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, উনি দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে দেশের সার্বিকভাবে দেশ কিন্তু একটা উন্নতির করছে এবং উন্নতি প্রত্যেকটি সেক্টরে হচ্ছে। তো আমরা আগামী প্রজন্মকে বলতে চাই যে চিন্তা ভাবনা, যে চেতনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এটাকে ধরে রেখে তাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের এই যুব সমাজকে বা আমাদের আগামী যে প্রজন্মে, প্রজন্ম যাতে বাধাগ্রস্ত না হয় মাদক দ্বারা, সমাজে যে সমস্ত কর্মকাণ্ড যেগুলো সমাজকে বাধাগ্রস্ত করে, একটি গোষ্ঠীকে বাধাগ্রস্ত করে, যেমন নেশাগ্রস্ত ছিল আমাদের যুব সমাজ বিভিন্নভাবে, বিশেষ করে বর্ডার বেল্টের জেলার ছেলেমেয়েরা এবং গোটা দেশের যুব সমাজ অনেকাংশে সেটাতে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে এসছে। তারপরে সন্ত্রাস এমনভাবে চেপে ধরেছিল গোটা জাতির উপরে, সেটার থেকেও কিন্তু দেশ বেরিয়ে আসছে, এবং আমাদেরকে পদে পদে অঙ্গীকার করতে হবে যে আমরা সন্ত্রাস, জঙ্গি, মাদক, বাল্যবিবাহ, যেগুলো সমাজকে কলুষিত করে, সমাজকে পিছিয়ে দেয়, ব্যক্তি জাতি গোষ্ঠী এবং একটা দেশকে পিছিয়ে দেয়, সেটার থেকে আগামী প্রজন্মকে সজাগ থাকতে হবে, তবেই দেশ একের পর এক উন্নতি করতে থাকবে। আমাদের প্রধানমন্ত্রী 41 সাল পর্যন্ত একটা টার্গেট দিয়েছেন যে 41 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে পরিগণিত হবে, বিশ্বের অন্যান্য দেশ যেগুলো ডেভেলপড নেশন তারা যেভাবে যাচ্ছে সেই জায়গায় বাংলাদেশ পৌঁছাবে। তবে আমি একথাটি বলতে পারি, আমাদের প্রধানমন্ত্রী উন্নত দেশের যে সমস্ত সুবিধা, অর্থাৎ প্রত্যেকটি নাগরিকের যে সমস্ত নিরাপত্তা দিতে হয় বিভিন্নখানে, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো কিন্তু জননেত্রী শেখ হাসিনা যতদূর সম্ভব এই বাংলাদেশের জনগণকে দেওয়ার উনি ব্যবস্থা নিয়েছেন বা করছেন। তারপরেও আমরা বিভিন্ন সেক্টরে
প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে আমাদের চিকিৎসার ব্যবস্থা কর, সর্বক্ষেত্রে আমরা করছি, কিন্তু ডেভেলপ নেশনের মতন হচ্ছে না, বাট তারপরে হবে, সেটার জন্য টার্গেট দিয়েছেন 41 সাল, এবং আমরা বিশ্বাস করি তার আগেই আমরা সে জায়গায় পৌঁছে যেতে পারবো। আর সর্বোপরি কি আমাদের ভালো লাগে এই কারণেই যে আমরা যেহেতু যুদ্ধ করে একটি দেশ স্বাধীন করেছি, নানা ষড়যন্ত্র করে আমাদের দেশটাকে একটি অকার্যকর দেশে পরিণত করার চেষ্টা চলেছে বিভিন্ন সময়, সেই পাকিস্তানি প্রেতাত্মারা, পাকিস্তানের সাথে যারা আতাত করেছিল, এখনও যাদের পাকিস্তানের সাথে সম্পর্ক রয়েছে তারা, এবং জাতীয় এবং আন্তর্জাতিক শত্রুরা সবসময় চায় কি বাংলাদেশকে একটু অকার্যকর রাষ্ট্রে পরিণত করার, সেইটা যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা যদি সজাগ থাকি তাহলে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।